সুরের পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী বিশেষ এশিয়ার ফলে আফ্রিকা আপনার থেকে জানতে চাইবো এবছর আপনাদের বিশেষ আকর্ষণটা কি, মানে থিমের নামটা কি? আমাদের থিমের এক কথায় নাম হচ্ছে এশিয়ার কোলে আফ্রিকা। এর ব্যাখ্যা আপনাদেরকে যদি আমরা দিতে পারি, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশে উভয় মিলনের যে আদিবাসী সম্প্রদায় আছে তাদের যে ঘরানার পুজো, তাদের যে চিন্তাভাবনা, তাদের যে চিন্তাভাবনার উপর নির্ভর করে তারা যে মায়ের যে আরাধনা করছে, সেই আরাধনাটাকে আমরা দুটো কান্ট্রি মানে দুটো মহাদেশের মধ্যে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এখনো উন্নত সমাজ ব্যবস্থা যুগে তারা কিন্তু এখনো অনেক অনেক আমাদের থেকে পিছিয়ে আছে। তাদেরকে আমরা তাদের উন্নত করে তোলাই হচ্ছে আমাদের মেন কাজ, এবং তাদের এই কাজ শিল্প, তাদের ভাবনা চিন্তাভাবনা এগুলোর মধ্যেই আমরা তাদেরকে আরও উন্নত সমাজ ব্যবস্থায় যাতে ওরা আরও লেখাপড়া শিক্ষা বিভিন্ন শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়া, তারা যদি যুক্ত হতে পারে তাদেরকে একটু হেল্প করা, এই নিয়ে আমাদের চিন্তাভাবনা করে ওই জন্য আমরা এশিয়া এবং আফ্রিকা এই নামটি দিয়ে আমরা এই মন্দিরকে এবারে দর্শন করতে চলে গেছি। কতদিন সময় লাগলো আপনাদের এই মন্ডপের একদিকে বাঙালির দুর্গোৎসব চলছে, তখন আপনারা দুর্গোৎসবটাকে ভুলে গিয়ে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি নিচ্ছে, সেদিক থেকে কীভাবে দুর্গা পুজোটা কাটাবেন আপনারা? আমাদের এখানে সত্যি কথা বলতে কি, দুর্গা পুজো আমাদের খুব মন খারাপ লাগে, তাহলেও আমাদের এই বিশেষ করে জগদ্ধাত্রী প্রস্তুতি না নিতে পারলে আমরা কিন্তু সমস্ত এটা একটা মোবাইল চ্যানেল কাজ করছে, ইলেকট্রিশিয়ান ব্যান্ডের থেকে শুরু করে সবার তো কাজ আছে। সুতরাং আমরা যদি মাস দিয়ে আগে থেকে আরম্ভ না করি, তারা কিন্তু আমাদের যে টোটাল পরিকল্পনা আছে আমরা আদিবাসী সমাজে এসেছেন আপনাদের শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আমি যেটা আপনার থেকে জানতে চাই, মহাষষ্ঠীর দিন আপনাদের একটু বলে রাখি, আমরা গত দু বছর আগে অর্থাৎ রজত জয়ন্তী বর্ষটা পালন করেছি। রজত জয়ন্তী বর্ষ পালন করার করতে গিয়ে আমরা আমরা যে সুবিধায়ন করেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন, সারা চন্দ্রকন্দা হুগলি নয় সারা পশ্চিমবঙ্গ জেলে আমাদের শিবপুরের সর্বপ্রথম দুর্বার সৃষ্টি করতে গিয়েছিলাম। আগে আমরা ভারসাম্য রেখে আমরা আমাদের এই চিন্তাভাবনাকে তুলে ধরেছি, সেটাকে